Hey guys, I'm going to show you how I'm going to see Granny chapter. Granny chapter 2 kill to see. So day 1 sabse faltu mein bhalo lage na eta skip korte dite partam bhalo to. To ekhon ami shojo jabo. এখানে দেখবো অক্টোবর এখানে পেয়ে গেছি আচ্ছা ভালো মনে হচ্ছে গানটা আছে আগে এখানে একটু গুটি বাজি করে শব্দ করবো এখানে আগে এখানে আগে বক্সটা খুলি স্টার গান পেয়ে গেছি ইয়াস মনে হচ্ছে গানটা আসছে অথবা গ্রানি যেই হোক দেখি এখানে গাছের নাম আমাকে এখানে তার লোক কি জানতে হবে তার জন্য আমি উপরে যাবো আমি শুরুতের জন্য স্থানটা একটু কমাই নিলাম তো আমি এখন ওই যে দেখো গ্রানি ভয় লাগতেছে আমার আমি স্ট্যান্ডে উপরে চলে যাবো দেখি গ্র্যান্ড পাশে নাকি ও না ভাগ বলো খালি খালি ভয় লাগতেছে এখানে দেখি স্পার্ক প্লাগ ইয়াস স্পার্ক প্লাগ শব্দের জন্য আমার গাড়ি চলে আসবে গানটা শুনতে পাই না তারটা একটা ভালো জিনিস হয়েছে আমি এখন সোজা যাব এই সিক্রেট দরজা দিয়ে আমি ও গ্যাসোলিন কিনতে গেছি গ্যাসোলিন আমি এখন বোটের কাছে যাব আজকে আমার বোর্ড স্কিপ করতেছি তাই আজকে ওই বোর্ড গান ও গান দেখে ফেলছে আমাকে পালাও 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 ঠিক আছে স্পার্ক প্লাগ পেয়ে গেছি আমি গ্যাসোলিন পেয়ে যাবো গ্যাসোলিন বোর্ডের সামনে ফেলে দিব ও তাদের হয় আমি এখন একটা ভরবো একেবারে ভরে নিই এরপর আমি প্লাগ প্লাগ আনবো এবার আমার বোট কি লাগবে আর ইয়া লাগবে বোট হ্যান্ডেল কি যে বলে বোট গিয়ার না জানি বাকি আমি এখন যাবো ও গ্রেন আসতেছে মনে হচ্ছে যদি লাগছে আমার গ্রানি দিতে না পারে আমি এখানে ভিতরে আসি তাই এটা লাগাই দিলাম এখন আমি আবু পড়ে যাবো অ্যাড হচ্ছে তো অ্যাড হচ্ছে এবার আমি স্পার্ক প্লাগটা এখানে লাগাই দিব স্পার্ক প্লাগটা অ্যাডের সময় উপর চলে গেছিলো আবার একটা গ্লিচ জানি ও শেট 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 লুকা 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 উঠতেছে এটা কেমন করে সম্ভব উঠতেছে না সাবধানে উঠতেছে আমার ভয় লাগতেছে যদি লাগে তো আমি এখানে গ্যাসোলিনটা ফেলাই দিলাম যেন গ্রানি ওখানে যাওয়ার আমি বুঝে দেবো ইয়াস এখানে গ্র্যান্ডপা নাই কেন আমি গ্র্যান্ডপা ছাড়া মরে খেলছি না গ্র্যান্ডপা থাকতে পারে আমি
দেখা আগে শ্যুট করে দেয় ম্যাম। গ্র্যান্ডপা তো পাচ্ছে না, থাক গ্র্যান্ডপা থাকলো ভালো, যদি গ্র্যান্ডপা না থাকে বলতে না বলতেই গ্যান্ডপা হাজির, শ্যুট করলাম এখন এখন আমি আবার ইয়ে করবো, বলতে না বলতেই গ্র্যান্ডপা হাজির, শয়তান হাজির। আমি তো ওর বুকে থেকে সেফ মানে সিকিউরিটি কি নিয়ে যাবো, সিকিউরিটি রুমটা খুব ফেলে দিব আর স্টান গানটা নিব। ওই গানি বাই বাই, এখন ইলেকট্রিক গানি ইলেকট্রিক হবে এখানে দেখবো, এখানে কারেন্ট প্লায়ার আছে, কারেন্ট প্লায়ার নিয়ে আমি এটা ফেলে দিলাম ছবিটা, যেতে পারতেছি না কেন, হ্যাঁ এখানে ফেলে দিব এবং এই জয়ারে দেখবো এখানে কিছু পাওয়া যায় না কিনা। ওয়েপন কি, ওয়েপন কি কাজের জিনিস, গ্র্যান্ডপা হাজির, গ্র্যান্ডপা উধাও গ্র্যান্ডপা তোমার গ্র্যান্ড এখন আসবে, কোন দিক দিয়ে আসবে না এখানে শব্দ করবো, আর যে গ্র্যান্ডপা গ্র্যান্ডি আসবে তখন আমি ইংলিশ চলে যাবো। শব্দ পেয়ে সর আবার নিচে আসবে, তাই মেহনাটা খুলে এই সিক্রেট দরজাটা ইয়ে হবে, সিলিন্ডারে ডায়েরি লেখা ছিল, থাক সামনে আমি যাবো না কারণ আমি আমার কাজ আছে। এবার শ্যুট দিব, ওই যে কই গেল, ঠাস এখন দিব না, থাক এবার কি ফুটবে চর্চা। এবার আমি যাচ্ছি এখন এখানকার যে খান রুমটা খুলবো এবং নিচ থেকে যে কাটিং প্লায়ার আছে কাটিং প্লায়ারটা নিয়ে আসা যে খানার রুমের ইয়েটা খুলবো, না কেড়ে নাই ও আস্তে আস্তে আর কই যাচ্ছি আমি পাগলের মতো, এই যে উঠু দৌড়ে উঠ মা গো বা গো তাতে যাও গো, জানি আসতেছে না। তো আমি জেলখানা দরজাটা খুলে দিয়েছি, এবার এই অদ্ভুত লোকের লুকিং মানুষটা এখন কী যে করবে, তাতে চলে যা বাবা, তারপরে তাহলে এই চলে গেছে প্যাডলক কী জেনে বোর্ডের কাছে যাবো, তারপর আমার বোর্ড কী আর বোর্ড স্টিয়ারিংগুলো, হ্যাঁ বোর্ড স্টিয়ারিংগুলো আমি এটাই ভুলে গেছিলাম, বোর্ড স্টিয়ারিংগুলো নাম এদিক যাবো, এটা খুলে যাবো যেন গ্রেনের শব্দ পেয়ে চলে আসে। এখন এখান থেকে বোর্ড স্টিয়ারিং হুইলটা নিয়ে নেবো, আমি জানলাম এখানে বোর্ড স্টিয়ারিং হুইলটা থাকে, প্রায় সবসময় থাকে। বন্ধু করে এখন আমি গ্র্যান্ডকে মেরে ফেলবো উপর দিক দিয়ে, হ্যালো গ্র্যান্ডি, প্যাডলক্ষীটা নিয়ে আমি এখন বোটের কাছে যাবো, আমি সিক্রেট দরজা যাচ্ছি যেন কেউ দেখতে না পায়, মানে গ্র্যান্ডপা যেন দেখতে না পায়, গ্র্যান্ডপা হচ্ছে দেখায় এক্সপার্ট, গ্র্যান্ডপা শুনতে পাবে না কিছু। আমি এখন এখানে প্যাডলক এটা খুলে ফেলবো তালাটা, আর এই সিক্রেট দরজাটা অন করে দিব, আমার অন করার জন্য এই প্যাডলক এটা লাগছিলো, কিন্তু আমি আগে কী জানি লাগে বোর্ড স্টিয়ারিং হুইলটা আনতে যাবো, তারপর বোর্ড কি গ্র্যান্ডি গ্র্যান্ডপা কেউ নেই, গ্র্যান্ড তো অলরেডি মৃত হয়ে পড়ে আছে, থাকতেও পারে, ও ও শিট ও গ্র্যান্ডপা, এবার আমি পারবো, তো আমি বোর্ড কিটা নিয়ে এখন এটা অন করে দিব, বোর্ড স্টিয়ারিং হুইল লাগিয়ে দিয়েছি, এবার বোর্ড কিটা আমি এসকেপ করবো, দেখ বাই বাই গ্র্যান্ডি গ্র্যান্ডপা। তো এই ছিল আমাদের আজকে ভিডিও, যারা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাই বাই।